হঠাৎই অসুস্থ হয়ে পড়েছেন মিঠুন চক্রবর্তী। ভর্তি করা হয়েছে অ্যাপেলো হাসপাতালে। সকালে হঠাৎই অসুস্থ বোধ করায় আনা হয়েছিল হাসপাতালে। মিঠুন চক্রবর্তীকে হাসপাতালে নিয়ে যান তৃণমূলের অভিনেতা বিধায়ক সোহম চক্রবর্তী। এমআরআই করা হয়েছে মিঠুনের। হাসপাতাল সূত্রে খবর, মিঠুনের শারীরিক যে সমস্যাগুলি দেখা দিয়েছে তা প্রাথমিকভাবে মিলে যাচ্ছে স্ট্রোকের উপসর্গের সঙ্গে। তবে স্ট্রোক হয়েছে কিনা, তাকে কোন বিভাগে ভর্তি করা হবে, কোন চিকিৎসকরা তাকে দেখবেন, সবটাই সিদ্ধান্ত নেওয়া যাবে এমআরআই রিপোর্ট দেখে।